হাই গাইস, তোমরা দেখছো নিরন ভারতী অফিসিয়াল। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটাও আমি স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো আমি কি করছি না করছি। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখো। তো বন্ধুরা দেখো, আমি এখন ঘরে আসছি। ঘরে এসে এই যে ঝাড়ু দেব, কাপড় গোছাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি মানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কিছু ঘরের কাজ হয়ে গেছে। তো এখন শুধু রান্না করার বাকি আছে। তো ভাতটা বসিয়ে দিয়ে দিব এখন। তো চালটা ধুয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে। তো দেখো বন্ধুরা, মূলা, তারপর হচ্ছে বেগুন, আলু, বাঁধাকপি এগুলো ঘন্ট করব, আর হচ্ছে বেগুন ভাজা করব। তো চলো দেখতে থাকো, আমার ব্লগটা সম্পূর্ণ করো। তো চলো দেখতে থাকো। আর এদিকে শাকসবজি কাটতেছি, আর ওইদিকে রান্না বসেছি। তো দেখতেছি যে আবার নিভে না যায়, উনানে রান্না করতেছি। তো চলো দেখতে থাকো কত দূর তোমাদেরকে ভালো কিছু দেখানো যায়। তো চলো। তো বন্ধুরা দেখো, এই আলুটা একটু অন্যরকম মানে নষ্ট টাইপের হয়ে গেছে। তো বন্ধুরা দেখো তোমরা সম্পূর্ণ ব্লগটা। বন্ধুরা কার কার শাকসবজি কাটতে বেশি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাই, আমার তো ভালোই লাগে। দেখো আমি কত সুন্দর করে কাট। তো বন্ধুরা দেখো, আমি মানে ভাত হচ্ছে কিনা সেটাই দেখার জন্য গেছিলাম। তো দেখছি হয়নি ভাত, তো আবার সবজি কাটলাম। তো যাই হোক, সবজি কাটা হয়ে গেছে। আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিলাম, বেগুনটা ভাজবো। তো তোমরা দেখো বেগুন ভাজার পর আমি ওই ঘন্টটা করব। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটাই। তো বন্ধুরা দেখো আমার ঘন্ট হয়ে গেছে, মানে বাঁধাকপি বেগুন মূলা দিয়ে, আর হচ্ছে তোমার ভাত আর বেগুন ভাজা। তো বন্ধুরা দেখো রান্না বান্না হওয়ার পর যেমন আমি স্নান টান সব সাইডে, তো আবার বাইরে আসছি। তো দেখো তোমরা, আর হ্যাঁ আজকে ছট পূজা, তো সেখানেই যাব। তো তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো এই যে আমি যাচ্ছি, আর আমার একটা ভাগ্নি যাচ্ছে, আমার দিদি যাচ্ছে। তো চলো দেখতে থাকো, ওখানে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো চলে এসেছি। তো দেখো কত লোকজন হয়েছে, খুব ভালো লাগছে অবশ্য। তো তোমরা দেখো এটা একটা পুকুর বুঝছো, বড় ডিগি, এটা পাটা পুকুর পুকুর বলে। তো এখানেই হয় ছট পুজো। তো বন্ধুরা আমি এখানে ব্লগটা শেষ করছি। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা নিউজ কোনো ব্লগে। তো এখন ব্লগটা আমি শেষ করে দিচ্ছি, তো দেখা হচ্ছে নিউজ কোনো ব্লগে।